Assalamualaikum. First Security Islami Bank Limited Shisho Khabore. Apnader amontron janacchi. Ami Sharmin Sajjad. করোনাভাইরাসে দেশে আরো 45 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে 2436 জন। বিস্তারিত জানাতে বার্তাকক্ষ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন চকর মালিথা। চকর চকর স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য আমাদের জানাবেন। স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত যে প্রেস রিলিজ সেটা কিছুক্ষণ আগে আমাদের হাতে এসে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে গত 24 ঘন্টার যে পরিসংখ্যান, করোনা সংক্রান্ত পরিসংখ্যান, সেটি বিস্তারিত জানানো হয়েছে। সেটি দর্শকদের জন্য উপস্থাপন করছি। সেটি গত 24 ঘন্টায় স্বাস্থ্য অধিদপ্তরের চারটি হটলাইন, যেখানে সাধারণত যারা করোনার উপসর্গ নিয়ে ফোন করেন, সেরকম চারটি হটলাইনে গত 24 ঘন্টায় করোনা সংক্রান্ত কল এসেছে 50,435টি। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 15,501 জনের। আর গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 92টি পিসিআর ল্যাবে 15,124 জনের। মোট নমুনা পরীক্ষা 15,385 জনের। 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছেন 2,436 জন। শনাক্তের হার 16.11%। এ পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্তর সংখ্যা 3,04,583 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,275 জন। এ পর্যন্ত মোট সুস্থ 1,93,458। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 63.52%। করোনায় আক্রান্ত হয়ে 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 45 জন। এ পর্যন্ত মোট মৃত্যু 4,127 জনের। মৃত্যু হার 1.35%। হাসপাতাল এবং বাড়িতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন 1,07,000 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 20,149 জন। মোট কোয়ারেন্টাইনে 52,405 জন। আজকের যে বুলেটিন, যে সংবাদ বিজ্ঞপ্তি, সংবাদ বিজ্ঞপ্তিতে যে মৃতের সংখ্যা বলা হয়েছে 45 জনের মধ্যে 34 জনের পুরুষ এবং 11 জন মহিলা, এবং এই 45 জনের মধ্যে 42 জন মারা গেছেন হাসপাতালে এবং 3 জন অন বাড়িতে। এই এখানে আরেকটি তথ্য আছে যে সারা দেশে করোনা সংক্রান্ত যে সাধারণ বেড, বেডের সংখ্যা 14,843টি। এর মধ্যে রোগী ভর্তি আছেন 3,769 জন, বেড খালি আছে 11,074টি, আর আইসিইউ বেড আছে 550টি। এর মধ্যে 326টি বেডে রোগী ভর্তি আছেন এবং 224টি বেড খালি আছে। চকর, ধন্যবাদ আপনাকে।